রাজশাহী মহানগরের সপুরা এলাকায় ইসলামী ছাত্র শিবিরের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, চাইনিজ কুড়াল সহ সংগঠনের কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ বাহিনী। এই সময় ছাত্র শিবিরে 28 নেতা কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 12টার দিকে সপুরা এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বন্ধ মেসে অভিযান চালানো হয়। ওই মেসের একটি কক্ষ থেকে 5টি শক্তিশালী হাতবোমা, 19টি চাইনিজ কুড়াল, লোহার পাইপ, ব্যানার, পোস্টার, জেহাদি বই ও ইসলামী ব্যাংকের 3টি চেক বই উদ্ধার করা হয়। এ সময় পুলিশ তার পাশের একটি কক্ষ থেকে এক শিবির কর্মীকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ওই মেসের পাশে সাবেক শিবির নেতা শাকিল আহমেদ এবং জামায়াত কর্মী মোশারফ হোসেনের বাড়ি থেকে শিবিরে আরও 27 নেতা কর্মীকে আটক করা হয়।